ধরে আনতে বেঁধে আনা। তো চলো বন্ধুরা, আজকে প্রথম গল্প শুরু করা যাক। রাজা কৃষ্ণচন্দ্র একবার পেয়াদাকে ডেকে বললেন, ওরে ভজহরি ব্যাপারীকে একবার ডেকে আনবি তো। ভজহরি গুড়ের কারবার করত। পেয়াদা ব্যাপারীকে একেবারে দড়ি দিয়ে বেঁধে রাজসভায় হাজির করলেন। ভজহরি গোপালকে ধারে মাল দিতে চাইত না, তাই তার ওপর গোপাল বেশ চটেছিল। পেয়াদা তাকে আজ একেবারে রাজসভায় বেঁধে এনেছে বলে গোপাল মনে মনে বেশ খুশি হল। বলল, বেশ হয়েছে, শালাকে বেঁধেই এনেছে। রাজা কিন্তু পেয়াদার ওপর চটে গিয়ে বললেন, আমি ভজহরিকে ডেকে আনতে বললুম, আর তুই কি না একেবারে বেঁধে নিয়ে এলি? তোকে আমি বরখাস্ত করব, তোর বেশ বার হয়েছে, কেন তুই বেঁধে এনেছিস? আগে কৈফত দে, নয়তো এখনই তোকে বরখাস্ত করলাম, তোর কিছু বলার থাকলে বল। পেয়াদা কাঁদতে কাঁদতে বলল, আর করব না হুজুর, এবারের মতো বেয়াদবি মাপ করুন, না হলে খেতে না পেয়ে মারা যাব। গোপাল পেয়াদার পক্ষ নিয়ে ওকালতি করে মোলায়েম স্বরে বললেন, হুজুর একে বরখাস্ত করবেন না, এ হচ্ছে জাত পেয়াদা, পেয়াদারা ধরে আনতে বললে বেঁধেই আনে, আর এ ডেকে আনতে বলায় বেঁধে আনায় প্রকৃত পেয়াদার মতোই কাজ করেছে। যদি জাত পেয়াদা না হতো সে কখনোই বেঁধে আনত না। কথাটা ঠিক কি না একবার মহারাজ আপনি বিচার করে দেখুন। আজকের দ্বিতীয় গল্প, সবাই তোমরা বাছা। গোপালের স্ত্রী গোপালের সঙ্গে বুদ্ধির লড়াইয়ে পেরে উঠতে না পারলেও উপস্থিত বুদ্ধি তারও কম ছিল না। গোপালের মতো রসিক লোকের সঙ্গে থাকতে থাকতে তারও রসবোধ দিন দিন বেড়েই চলেছিল। কথায় তার সঙ্গে পেরে ওঠে এমন লোকও কম ছিল। একদিন সে গঙ্গা স্নান করতে গিয়েছে, ঘাটে নামতেই সে দেখতে পেল একখানা বজ্রায় একদল বজ্রাত্রী ঘাটে নোঙর ফেলেছে, কিন্তু বর্জেকে তা বোঝা যাচ্ছে না, কারণ সে টোপর খুলে সহজ মানুষ হয়েই বসে আছে। স্ত্রীলোক মাত্রেই বজ্রাত্রী দেখলে বরের খোঁজ করে। গোপালের স্ত্রীও কৌতূহলবশত জিজ্ঞাসা করলে, হ্যাঁ গা, তোমাদের মধ্যে বর কোনটি? এক যুবক রসিকতা করে বললেন, বেছে নাও না, দেখি তোমার পছন্দ কেমন হয়। গোপালের পত্নী তখনই মুখের ওপর জবাব দিলেন, তোমাদের ভেতর থেকে তো আর বাছার উপায় নেই, তোমরা সবাই যে বাছা। বাছা বলে স্ত্রীলোকেরা ডাকে নিজের ছেলেকে। যুবকটি লজ্জায় মাথা নিচু করলে। গোপালের স্ত্রীও মুচকি মুচকি হাসতে হাসতে স্নান করে বাড়ি ফিরে গেল।